আমার বন্ধু ইয়া মুর্শেদ, তারপরে সজল ভাই, রিপন জয়নাল ভাই, তারপরে জসিম ভাই, কামাল ভাই সহ যারা আছে সবাইকে, তারপরে ম্যারাথনের পক্ষ থেকে যাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা নিশ্চয়ই জানেন যে রায়পুরা ম্যারাথনের মিডিয়া পার্টনার নসিদি প্রেস ক্লাব। হ্যাঁ, আমরা নসিদি প্রেস ক্লাবকে রায়পুরা ম্যারাথনের মিডিয়া পার্টনার হিসেবে আমরা সত্যি আমরা গর্বিত করে আনন্দিত। আমাদের এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হচ্ছে নসিদ তথা রায়পুরাকে সারা বাংলাদেশ তথা বিশ্বকে আমরা রিপ্রেজেন্ট করা। নসিদির মানুষ, রায়পুরার মানুষ, আসলে নসিদি এবং রায়পুরা সম্বন্ধে মানুষের একটা খারাপ ধারণা আছে সব জায়গায়। তারা মারামারি করে, টেরা যুদ্ধ করে, কিন্তু আমরা একটা উদ্দেশ্য অনেক দিন আমাদের স্বপ্ন যে রায়পুর আমরা এমন একটা নসিদি এমন একটা আমরা কাজ করবো যাতে সারা বাংলাদেশে বিশ্ব মানুষ বুঝে না তারা সবই পারে, তারা এখানে রায়পুরাতে নসিদিতে ভালো মানুষে ভালো কিছু করতে পারে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, রায়পুরাকে সন্ত্রাস মুক্ত করা, মাদক মুক্ত করা। হ্যাঁ, এই গানের আমাদের মূল উদ্দেশ্য। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের আপনারা জানেন যে আমরা প্রায় আগস্টের 25 তারিখে আমরা এখানে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেছি। আজকে প্রায় শেষ পথে, আজকে আমাদের সার্বিক পরিস্থিতি আপনাদের প্রেজেন্টেশন করে আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আমাদের প্রায় 700 অধিক আমাদের দেশি বিদেশি রানারা আমাদের রেজিস্ট্রেশন করেছে। আমাদের এখানে আমাদের মিডিয়া পার্টনার মসজিদ প্রেস ক্লাব আমাদের সাথে আছে, রায়পুরার এই মহোদয় আমাদের সাথে আছে, বিসি মহোদয় আমাদের ওই জেলা পুলিশ সুপার এবং জেলা কমান্ডিং অফিসার, হ্যাঁ ওরাও আমাদের এই ম্যারাথনের সাথে জড়িত আছে। আমাদের ম্যারাথনটা কিন্তু এটা হয় আর্লি, খুব ভোরে হয়। হ্যাঁ, একজন সবাই আমাদের কষ্ট হয়ে থাকে যারা আসলে আমাদের মানে হচ্ছে আমরা সকালে উঠে অভ্যস্ত না, আর যারা আমরা রান করি আমরা সকালে উঠে অভ্যস্ত। আমি শর্ট করে শেষ করে দেব আমাদের ম্যারাথনে। আমি প্রত্যেকটাই আমি আমার ইয়াতে দিয়ে দিছি আমাদের স্টার্ট হলো করে আই আমি আমাদের কি ডিস্ট্রিবিউশন হবে আগামী বুধবার 6 তারিখ নসিদি রোড সাইড ক্যাম্পের সামনে থেকে আমরা বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা নসিদি কি ডিস্ট্রিবিউশন করব। পরে 7 তারিখ আমরা সকাল 10টা থেকে বেসের আগ পর্যন্ত, বেস শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা রায়পুরা উপজেলা পরিষদে আমরা ডিস্ট্রিবিউশন করব। আমাদের ম্যারাথন স্টার্ট হবে আমাদের রিপোর্টিং হচ্ছে 4:30। হ্যাঁ, 4:20 আমাদের ওয়ার্ম আপ হবে 4:30 আর আমাদের তারপরে তিনটা ক্যাটাগরিতে আমাদের হচ্ছে ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, মিনি ম্যারাথন। আমরা ফুল ম্যারাথন আমরা ভোর 5টায় একটা জাস্ট 5টা মানে 5টায় ছাড়বো, হাফ ম্যারাথন ছাড়বো আমরা 5:30 আর মিনি ম্যারাথন ছাড়বো আমরা। আমার বিশ্বাস যারা আমাদের প্রেস ক্লাব আছেন, যেহেতু আমরা আমাদের মিডিয়া পার্টনার, আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে রায়পুরার পজিটিভ দিকগুলি, নসিদির পজিটিভ দিকগুলি সারা বাংলাদেশ তথা বিশ্ববাসী জানবে। কারণ এটা কিন্তু এখানে যা হবে সব কিন্তু এটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চলে যাবে, এই আমাদের লিঙ্কে চলে যাবে সবকিছু। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের নসিদির রায়পুরাকে সুন্দর করবেন, আমাদের ম্যারাথনকে পজিটিভ করে তুলে ধরবেন। আমরা ছোট মানুষ, আমরা খুব সাহস করে একটা ইভেন্ট হাতে নিয়েছি যাতে আপনাদের সহযোগিতায় আমরা যে সাকসেসফুল যে উদ্দেশ্য উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে পারি, হ্যাঁ বাস্তবায়ন করতে পারি। এটাই আজকে প্রেস ব্রিফিংয়ে আমি সম্ভব মডেল বললাম। এখন এই ব্যাপারে আমাদের যে রেজিস্ট্রেটর আমাদের প্রশিক্ষণ বলতে হ্যাঁ পরে আপনাদের প্রশ্ন জানাতে করতে পারবেন। এখানে উপস্থিত আছেন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নজরুল ইসলাম ভাই, উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক মোবারক ভাই এবং সকল সাংবাদিক কেন্দ্র, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে আমাদের এই ফেসবুকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের যে মূল থিম আমাদের ম্যারাথনটা হলো সুস্থতার প্রয়াসের জন্য মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সুস্থতায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই আয়োজন। আমরা চাই যে নরসিংহ একটা ব্র্যান্ডিং হোক, নরসিংহ সুস্থতা ছড়িয়ে যাক, সুস্থতার আলোকে যে খেলাধুলার থেকে যে আমরা অনেকটা বিমুখে চলে যাচ্ছি, যে আমরা এই ইন্টারনেট আসক্তির দিকে আমরা চলে যাচ্ছি, সেখান থেকে তরুণ প্রজন্ম থেকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই আয়োজন।
আমরা চাই যেন নিজের সুস্থতা আলো ছড়িয়ে যাক। আমাদের এইবারের যে ম্যারাথনটা, সেই ম্যারাথনের থিম হলো রান ফর অল, সবার জন্য দৌড়। আসলে আমরা চাই যে ম্যারাথন দৌড় একটা লং ডিস্টেন্স প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা যদি মানুষের দীর্ঘ সময় করে সেই শারীরিক এবং মানসিক স্যাটিসফ্যাকশনে থাকে, সে ভালো কাজ করে, ভালো এই পজিটিভিটি নিয়ে সেরা তাদের সে আগায় থাকে। আমরা চাই যে এই বাস্তবায়নগুলো যদি প্রতিটা মানুষের তার নির্দিষ্টভাবে সে লালন করে, সে সুস্থ থাকবে। সেই ধারাবাহিকতা থেকে আমরা এই ম্যারাথনের এইভাবে উদ্যোগ নিয়েছি। আমাদের এইবারে ম্যারাথনের তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। একটা হলো ফুল ম্যারাথন, একটি হলো হাফ ম্যারাথন। হাফ ম্যারাথনের ডিস্টেন্স 21 কিলো, ফুল ম্যারাথনের ডিস্টেন্স 42 কিলোমিটার, আর একটা ক্যাটাগরি হলো 10 কিলোমিটার। এটা হলো 10 কিলোমিটার ক্যাটাগরি, যেটা সবার জন্য উন্মুক্ত, আর যারা রেজিস্ট্রেশন রান করছে তাদের জন্য। আসলে আমাদের এই ম্যারাথনে আমাদের সর্বিক সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের যে আমাদের যে মাননীয় মহোদয়, উনি খুবই আমাদের সাথে আন্তরিকভাবে এই আয়োজনের সাথে জড়িত, যার উদ্যোগ যার পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সাথে একই সাথে এই আয়োজনে সহযোগিতা করেছেন আমাদের মানবতর জেলা ম্যাজিস্ট্রেট। উনি আমাদেরকে সকল পরামর্শ দিয়ে আমাদেরকে এই ইভেন্ট বাস্তবায়িত করার জন্য সকল ধরনের উদ্যোগ হাতে নিয়েছেন। আমাদের ইভেন্টে সেফটি সিকিউরিটি নিশ্চিত করতে থাকবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ল এনফোর্স এজেন্সি, যাতে কোনো ডিপার্টমেন্ট আছে সবাই আমাদের থাকবে। এবং আমাদের ইভেন্টে 200 এর অধিক ভলেন্টিয়ার থাকবে। এবং আমি বাংলাদেশের যত মানুষ আছে সবাইকে আহ্বান করব, আপনারা সুস্থতার মিছিল সব জায়গায় ছড়িয়ে দিবেন। এবং প্রিয় সাংবাদিক ভাইগণ, ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা এই ম্যারাথনটি আপনারা প্রতিটি জায়গায় ছড়িয়ে দিবেন, আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের টিভির প্রচারণার মাধ্যমে, যাতে করে আমাদের এই সুস্থতা মিছিল সারা দেশে ছড়িয়ে যায়। এবং নরসিংদীকে ব্র্যান্ডিং করার জন্য যে আমরা উদ্যোগটি নিয়েছি, সেটি যাতে নরসিংদীবাসী উপকৃত হয়। আমরা চাই যে নরসিংদী একটি শিক্ষা নগরীর পাশাপাশি একটা সুস্থ নগরী হিসেবে গড়ে উঠবে। আমরা নরসিংদীবাসী সবাই ভালো থাকব, সবাই নরসিংদীবাসী একসাথে ভালো থাকার প্রচেষ্টায় এগিয়ে যাব, সেই প্রত্যাশা করি আমরা। আমরা চাই যে নরসিংদীর মানুষেরা সুস্থতার মিছিল ছড়িয়ে যাক, এবং এই খেলাধুলার মাধ্যমে শারীরিক মানসিক শান্তি ফিরে আসুক, সেই প্রত্যাশা আমরা করি। আমার সাথে আছেন এই আয়োজন কমিটিতে আমার প্রিয় বড় ভাই আখতার হোসেন ভাই, আমির মহসিন ভাই, আছেন আমাদের নরসিংদী জেলার কৃতি সন্তান, গত 4 বছর ধরে চ্যাম্পিয়ন বিভিন্ন স্পোর্টসের সাথে সে জড়িত এই সাব্বির ভুঁইয়া, সে খুবই